দেশে তো নিত্য প্রয়োজনীয় জিনিসের মানে দাম তো একটু কমছে মনে হয়, আপনি কি এই বিষয়ে কি মনে করেন? দাম কি কমছে না বাড়ছে না দেশের বর্তমান নিত্য প্রয়োজনীয় মালের আসলে কি অবস্থা চলতেছে? দাম কমছে, কি কমছে? 10 টাকা বাড়লে 2 টাকা কমায়, 1 টাকা কমায়, এটার কি কমান না কয়? আর এটা কি চলে নাকি? এটিতে এটি কি গরিব মানুষ কেমনে চলে? 10 টাকা বাড়লে 2 টাকা 1 টাকা কমায়। আচ্ছা ভাই বলতেছে যে গরিব মানুষের আসলে চলতে কিন্তু খুব এই কষ্ট, মালের দাম আসলে 10 টাকা বাড়লে 2 টাকা কমে, এতে আসলে চলতে কিন্তু খুব এই কষ্ট। একদম আপনার মনের আকুতি, মনের অনুভূতি তুলে ধরার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হইবে ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।